বিভিন্ন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে মেহেরপুরে চলছে নিরাপদ সবজি উৎপাদন। এতে কমছে কীটনাশকের ব্যবহার এবং উৎপাদন খরচ। তবে নিরাপদ সবজির নির্দিষ্ট বাজার না থাকায় লাভবান হতে পারছে না কৃষকেরা। মেহেরপুর প্রতিনিধি বেনিয়ামিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম সবজি গ্রাম হিসেবে পরিচিত। সারা বছরই সেখানে উৎপাদিত হয় প্রচুর পরিমাণ সবজি। এতদিন সেগুলোতে ব্যবহার করা হতো মাত্রাতিরিক্ত কীটনাশক, কিন্তু চলতি মৌসুমে এই গ্রামের কৃষকরা উৎপাদন করছেন বিষমুক্ত নিরাপদ শীতকালীন আগাম সবজি। এতে উৎপাদন খরচ কম হচ্ছে বলে জানিয়েছেন তারা। নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের বিভিন্ন প্রযুক্তির পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফাদ ব্যবহার করে আমাদের অনেক উপকার হচ্ছে এবং আমরা নিরাপদ ফসল এবং সবজিগুলা হচ্ছে বিষমুক্ত সবজি আমরা পাচ্ছি এবং সেগুলা বাজারজাত করতে পারছি। তিন দিন অথবা দুই দিন পরপর বীজ দেওয়া হয়, সেই বীজগুলাই অনেক খরচ, 3,000 থেকে 3,500 টাকা খরচ হয়। আইপিএম পদ্ধতি আছে, তারপরে সেক্স ফেরোমন ট্র্যাপ আছে, তারপরে আপনার বায়ো কেমিক্যাল যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা এই পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি, বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। তবে বিষমুক্ত সবজির আলাদা বাজার না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। বাধ্য হয়ে একই বাজারে কম দামে এসব সবজি বিক্রি করতে হচ্ছে তাদের। আমাদের ভিন্ন বাজার নেই যে একই জায়গায় বিক্রি, যারা বীজ দিচ্ছে তাদের একটু চকচকা, আমাদেরটা চকচকা না, এই একই দামে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা তো এই সুবিধা পাচ্ছি না। জেলা প্রশাসক থেকে বিষমুক্ত সবজি বিক্রি করার বাজারটা তৈরি করে দিতুক, আমরা চাষিরা লাভবান হতাম। কৃষকদের লাভের কথা চিন্তা করে দ্রুত একটি বিষমুক্ত সবজির বাজার তৈরির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মেয়র মহোদয়কে অনুরোধ জানিয়েছি পৌরসভা, যাতে করে তার এরিয়ার মধ্যে যেখানে সবজি বাজার আছে ওই জায়গায় ছোট্ট একটু যদি আমাদেরকে কর্নার দেওয়া হয়, তাহলে আমাদের যে কৃষকরা বা কৃষি ডিপার্টমেন্টের যারা দিন রাত কাজ করে যাচ্ছেন, তো এই কৃষকের সবজিগুলো বিষমুক্ত সবজিগুলো ওইখানে হয়তো আনবার বা বিক্রয় করবার বাজারজাত করবার একটা সুযোগ তৈরি হবে। এবার জেলার প্রায় 5.5 হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজির আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 85 হেক্টর জমিতে হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।